প্রথম আফ্রিকার মাসাই মারার জঙ্গলে হতে চলেছে দুর্গাপুজো। দুর্গাপুজো এখন বিশ্বজনীন। মূলত বাঙালি ও এদেশের পর্যটকদের হাত ধরেই মাসাই মারার জঙ্গলে বা এক কথায় সুদূর আফ্রিকায় শুরু হতে চলেছে দুর্গাপুজো। মা দুর্গার বাহনের দেশ সুদূর আফ্রিকার জঙ্গল, আর এই প্রথম দুর্গাপুজো হতে চলেছে সেখানে। বিশ্বজনীন বলে কথা, তাই সিংহদের দঙ্গলে ও মাসাইদের মঙ্গলে এই দুর্গাপুজো করা হবে বলে জানালেন পুজো উদ্যোক্তারা। মা দুর্গাকে তার বাহনের দেশে নিয়ে গিয়ে যদি পুজো করা যায়, আমরা নিজেরা ট্যুর অপারেটর, আমাদের বিশেষভাবে আফ্রিকা কভার করা হয়, হোম অ্যাওয়ে ট্যুরস অ্যান্ড ট্রেকস আমার কোম্পানির নাম, তারা শুধু আফ্রিকার উপরেই কাজ করে, আফ্রিকার ডিপার্চার নিয়ে কাজ করে। তো এবার যেহেতু ইউনেস্কো হেরিটেজ সাইটে আমাদের দুর্গাপুজো সম্মানিত হয়েছে, সেজন্য আমরা চাইছিলাম যে দুর্গা ঠাকুরকে সিংহের দেশে নিয়ে গিয়ে মাসাইদের সাথে মিলে আমরা দুর্গাপুজোর একটা ছোট্ট আয়োজন করব। এই যে দুর্গা ঠাকুরটা নিয়ে যাবেন, কীভাবে নিয়ে যাবেন বা কী পরিকল্পনা? একটা এমন দুর্গা ঠাকুর যেটা ফ্লাইটে খুব সহজে নিয়ে যাওয়া যায়, সেরকমভাবেই মিন্টুদাকে বলা আছে। উনি একটা ডিজাইন ছোট করে তৈরি করে দেবেন, যাতে আমরা ফ্লাইটে সুন্দর করে জিনিসটাকে ক্যারি করতে পারি। প্রতীকী দুর্গা হিসেবে নিয়ে যাওয়া হবে, একদম আমাদের যে টিপিক্যাল মাটির যে বড় দুর্গা ঠাকুর সেটা তো নিয়ে যাওয়া সম্ভব না, সেজন্য প্রতীকী দুর্গা করেই নিয়ে যাওয়া হবে। কবে নিয়ে যাওয়ার পরিকল্পনা? আমরা 11 সেপ্টেম্বর রওনা হচ্ছি। 11 সেপ্টেম্বর গিয়ে আমরা 12 তারিখে নাইরোবিতে পৌঁছচ্ছি। আমরা মাসাইমারা পৌঁছবো 14 তারিখে। 14 তারিখে মাসাইমারায় ওটা রাখা হবে। পুজো করবেন বাঙালি পর্যটকরাই। আগামী 11 তারিখ সকাল 11:30 সময় রওনা দেবেন কলকাতা থেকে। কুমারটুলিতেই নির্মাণ করা হচ্ছে মাসাইমারের পথে পাড়ি দেওয়ার জন্য প্রতিমা। আফ্রিকার জঙ্গলে মানুষ তো যেতে ভয় পায়। এই যে আমাদের বাঙালি হিসাবে গর্ব করি যে সুদূর আফ্রিকাতেও ম্যাডাম এই দুর্গা মূর্তি নিয়ে গিয়ে পুজো করবেন, সেখানকার সিংহ একটা মানে ভয়ঙ্কর, এবং আমাদের এখানকার মা দেবী দুর্গা দশভুজা সেই সিংহর কে বাহন বানিয়ে আজকে অশুভ শক্তিকে বিনাশ করেছে। এটা একটা গর্বের বিষয় যে বাঙালিরা বিদেশে দুর্গা পুজো করছে, এটা কিন্তু একটা সবচেয়ে বড় অভিনব। এটা আমরা বাবুল প্লাস্টিক দিয়ে এবং থার্মোকল দিয়ে প্যাকিং করে দেব, যাতে খুব ভালোভাবে দুর্গাটা একদম সিংহের রাজার দেশে পৌঁছাতে পারে। ম্যাডাম সাথে করেই নিয়ে যাবেন। সুদূর আফ্রিকার জঙ্গলে এই পুজো করা হলেও পুজোর উপাচার থেকে শুরু করে সমস্ত ব্যবস্থা দিয়ে সাবেকি মতেই করা হবে বলেও এদিন জানালেন পুজো উদ্যোক্তারা।